মুখ্যমন্ত্রী বাপের টাকা, উনি যা খুশি তাই করবে, জান দিয়ে দেবো, কোনোদিন মুখ্যমন্ত্রীর কাছে মাথা নত করবো। অভিষেক কি করে, রিক্সা চালায় না ভ্যান চালায় না টোটো চালায়, হাজার হাজার কোটি টাকার মালিক। বিজেপি আমাদের হাতে মারে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাতে মারছে আমাদের। আসলে তৃণমূল পার্টির দুটো গ্রুপ, এখন দুটো গ্রুপ হয়ে গেছে, একটা মমতা ব্যানার্জির গ্রুপ আর একটা মুখ্যমন্ত্রী ভাইপোর গ্রুপ। অভিষেক কি করে, রিক্সা চালায় না ভ্যান চালায় না টোটো চালায়, হাজার হাজার কোটি টাকার মালিক। এসব নেতারা বিনা পুঁজির কারবার, রাজনীতিকে গেলেই বিনা পুঁজির কারবার, কোটি কোটি টাকার মালিক এইসব ছোটোখাটো গ্রামের নেতা ফেতা। এরা কি করে, টোটো চালায় না রিক্সা চালায় না ভ্যান চালায়, আজ কোটি কোটি টাকার মালিক এরা হলো কি? সামনে দিন আসছে, সিপিএম এর মতো বেড়েছে, সিপিএমরাও এরকম 34 বছরের পর আস্তে আস্তে যেভাবে শুরু করেছিল মানুষ মারা খুন, অথবা আমাদের হাতে মারছে ওইটাই ভালো, আমরা দোতকে দোতকে মরতে চাই না। মানুষ এভাবে এবারেই পঞ্চায়েত ভোটে কীভাবে মমতাকে জবাব দেয় মানুষ এবারে দেখতে পাবে। তো দিদি বললো না তো যে, যেমন আমি হিন্দুদের ভালোবাসি মুসলমানদেরও ভালোবাসি, উনি আসলে হিন্দু তো, এই জন্য হিন্দুর প্রতি মহব্বতটা বেশি। উনি ঘোষণা দিল না তো যে 60,000 টাকা করে 43,000 পুজো কমিটিকে দেবো, পাশাপাশি নবী দিবস আছে, মুসলমানদেরও নবী দিবসের জন্য দেবো টাকা। আমাদের সরকারি টাকা না মসজিদে লাগে, না মাদ্রাসায় লাগে, না নবী দিবসে লাগে। মনে করি হিন্দু ভাইদেরও এই সরকারি টাকা পুজোতে লাগে না, আমাকে অনেক হিন্দু ভাই বোনেরা বলেছে। এটা মমতা ব্যানার্জি জোর করে তাদের দিচ্ছে, তাদের মন জয় করার জন্য। আসলে ইনি যতই দিক হিন্দু ভাই বোনেদের, আপনার গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা থেকে, দীঘায় মন্দির থেকে জগন্নাথ মন্দির থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারকেশ্বর, এবং এই দুর্গা পুজোতে 60,000 টাকা করে টাকার পাহাড়, এদের হিন্দু ভাই বোনেদের যতই দিক, এরা জীবনে কোনো দিন মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। হিন্দু ভাই বোনেরা এবারে কত ভোট দিয়েছে, বেশি ভোট বিজেপিকে দিয়েছে। আমি তো বলছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, উনি যা করছে উনি তো একচক্ষু মুখ্যমন্ত্রী। যেভাবে শুরু করেছে ভোটের পরে খুন খারাপি ঘর ভাঙা মুসলমান হিন্দুদের, যেভাবে কেস দিয়া, যেভাবে মারামারি শুরু করেছে, আর উনি ওনার মসজিদে যেভাবে কাজ করছে, ওনার বাপের টাকা নাকি মুখ্যমন্ত্রী বাপের টাকা, উনি যা খুশি তাই করবে, এ তো আমাদের টাকা, এইরকম সিপিএমরাও করেছিল।